আমার পেজের মধ্যে অনেক আপুরাই আমাকে ইনবক্স করে বলেন, আপু এত লাইভ এত মেকআপ ভিডিওস দেন, কেন আপনার স্কিন কেয়ার আমাদের সাথে শেয়ার করেন না? তাই এত কথা শোনার পরে এবার ডিসাইড করলাম আপনাদেরকে স্কিন কেয়ার করে দেখাবো। আচ্ছা দেখেন তো, ওয়াইপস দিয়ে স্কিন ক্লিন করার পরে কিন্তু অতটা ডিফারেন্স হচ্ছে না আমার মেকআপের শেড এবং আমার স্কিন শেডের মধ্যে। সেটার অন্যতম রিজন হচ্ছে প্রপার স্কিন কেয়ার। এবং আপনি যদি প্রপার স্কিন কেয়ার করেন, আপনার স্কিনের কিন্তু কোনো ধরনের মেকআপ ইউজ করতে হবে না, লাইক মাই স্কিন। সো চেষ্টা করবেন প্রপার, একদম যেটা আপনার স্কিনের দরকার এরকম টাইপের প্রোডাক্ট ইউজ করা এবং স্কিন কেয়ার করার। সো আমি একটা ওয়াইপ দিয়ে আমার ফেসের মধ্যে যত ধরনের মেকআপ ছিল সেগুলো কিন্তু জাস্ট আপনাদের সামনে ক্লিন করে ফেললাম। এখন আমি ইউজ করব সিম্পলের মাইসেলার ফেসিয়াল জেল। এই প্রোডাক্টটি সিম্পল স্কিন কেয়ারের মধ্যে একটা পপুলার প্রোডাক্ট, যেটা আমি অনেকের হাতে দেখেছি, এটা একটা ট্রেন্ডি প্রোডাক্ট। এটা স্কিনের ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয়, স্কিনের প্রতি খুবই জেন্টল ইফেক্টিভ ক্লিনজিং দেয়, আর এটা হচ্ছে অল স্কিন স্কিনে আসলে ইউজ করা যাবে, ইনক্লুডিং সেন্সিটিভ স্কিন। যেহেতু আমার স্কিন হচ্ছে অল ইটু কম্বিনেশন অ্যান্ড উইথ মানে খুবই সেন্সিটিভ স্কিন আমার স্কিনটা, তো আমার স্কিন নিয়ে আমি খুবই টেনশনে থাকি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি চেষ্টা করি খুব মাইল্ড টাইপের প্রোডাক্ট ইউজ করার। আর সিম্পলের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় যে একদম ভেজালবিহীন প্রোডাক্ট। সো আমি জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে একটা ডিপ ক্লিনজিং আসলে করে নিলাম। আর আমি সবসময় আমি যখন আমার ফেস থেকে মেকআপটা সরাই, আমি চেষ্টা করি একদম বিন্দু পরিমাণ যেন আমার স্কিনের মধ্যে মেকআপ যেন না থাকে আর স্কিনটা একদম ডিপলি ক্লিনজিং হয়। জাস্ট দেখেন আমি মেকআপটা ধোয়ার পরে, মানে আমার ফেস ওয়াশটা ধোয়ার পরে আমার স্কিনটা কতটা ফ্রেশ দেখাচ্ছে, আর আমি চেষ্টা করি একদম ফ্রেশ স্কিন রাখার। সো আমি জাস্ট একটু ডিপ ক্লিনজিং করে আমার স্কিনটা ফ্রেশ করে নিলাম। এখন ডিরেক্টলি সুইচ করব হচ্ছে ফেসিয়াল টোনার ইউজ করব। আর ফেসিয়াল ফেস ওয়াশ দিয়ে ইউজ করার পরও হচ্ছে আমি এখন ইউজ করব হচ্ছে ফেসিয়াল সিম্পলের ফেসিয়াল টোনার। অ্যান্ড এখানে কিন্তু এটা হচ্ছে 100% অ্যালকোহল ফ্রি, যেটা হচ্ছে আমার স্কিনের জন্য অনেক ভালো, বিকজ আমার স্কিনে অনেক সময় অ্যাকনে থাকে, আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য কিন্তু 100% অ্যালকোহল ফ্রি টোনার অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য ইউজ করা যাবে। সো ফেস আসলে এইটা টোনারটা আপনার ফেসের ভিতরে কী করবে সেটা হচ্ছে ক্লিন করবে, একদম ডিপ ক্লিনজিং করবে এবং পোর্সগুলোকে টাইট করবে। দেন হচ্ছে আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে নিউট্রোজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, আমি এটা আগে ইউজ করব। দেন হচ্ছে আমি হচ্ছে অর্ডিনারি আলফা আরবুটিনটা ইউজ করে দেখাবো। সো নিউট্রোজিনা হাইড্রো বুস্ট এইটা আমি এভরি নাইট, প্রতি রাতে আমি ইউজ করি, এটা আমার একটা মেডিসিনের মতো হয়ে গেছে। আর এটা হচ্ছে অল স্কিন টাইপের একটা ময়েশ্চারাইজার, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য বেস্ট। আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা হচ্ছে একদমই সেফ এবং অ্যাওয়ার্ড উইনিং একটা প্রোডাক্ট। সো এটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। আর এখন আমি চলে যাব হচ্ছে, চলে আসছি দ্য অর্ডিনারি আলফা আরবুটিন। আর এটা আমি 2 বছর ধরে ইউজ করছি, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অন্যতম একটি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টে আছে 2% আলফা আরবুটিন অ্যান্ড হাইলোরোনিক অ্যাসিড, যা সান স্পট, মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, ব্রনের দাগ ফেড আউট করে। সো এইটার জন্য কিন্তু আমি অনেক বেশি এটা ইউজ করি, বিকজ আই হ্যাভ লটস অফ হাইপার পিগমেন্টেশনস আছে আমার স্কিনে। সো আমি জাস্ট আমার যে রেগুলার একটা স্কিন কেয়ার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আমার স্কিন কেয়ারটা। আমি এত বেশি কিছু হাবিজাবি মুখে দিই না, বাট যতটুকু দিই আমার স্কিন টোন অনুযায়ী হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা করি, যেটা আমার একদম স্কিন টোন, আমার স্কিনটা, আমার যে সফট স্কিন সেটা যেন নিতে পারে। সো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি আপনার কাছে হেল্পফুল এবং ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্লাশেস পেজে, আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজের লিঙ্কটা দিয়ে দেবো। একবার হলেও অর্ডার করে স্কিন কেয়ার করে দেখবেন, এরপর আপনারা নিজেরাই আমার ফ্যান হয়ে যাবেন, ট্রাস্ট মি।